হৃদয়পুরের হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলা। আমি প্রথমে একটু ছবিটা দেখে নিই, মাকে প্রণাম করে আজকের অনুষ্ঠান শুরু করব। তো আমাদের টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি মা সর্বমঙ্গলা, আমাদের প্রত্যেকের হৃদয়েশ্বরী, আমাদের স্নেহ শীতল করে তোলার সম্পূর্ণ দায়িত্ব মায়ের। উষ্ণতা তো আছেই বাইরে, চিন্তা তো আছেই, করোনা পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপন যে ব্যাহত হচ্ছে মানুষের, সেটা তো আর আমাকে নতুন করে বলে বুঝিয়ে দিতে হবে না, এটা সবাই ঘরে ঘরে ফিল করছেন। আর ভারতবর্ষের ক্ষেত্রে সমস্যাটা আরও জটিলতার কারণে এটা খুব স্বাভাবিক কারণ এদেশে গরিব, নিম্ন মধ্যবৃত্ত এবং মধ্যবৃত্ত মানুষের সংখ্যাটা বেশি, কাজেই প্রভাবটাও বেশি। যদি খুব বেশি ধনী মানুষ থাকতেন তাহলে দীর্ঘদিন লকডাউন করে রাখলেও খুব একটা সমস্যা সরকারকে এবং মানুষকে পড়তে হতো না। কিন্তু কি করব বলুন, আর কি বলবই বা বলুন, এই পরিস্থিতিতেও মানুষকে লড়াই করতে হবে। কারণ ডারউইন বলেছিলেন, দ্য সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, যে ফিট সে সার্ভাইভ করতে পারবে। অর্থাৎ আমরা মানসিকভাবে তো ফিট থাকতেই পারি, সঙ্গে সঙ্গে আমাদের মনকে আরও বেশি শুদ্ধিকরণের জন্য আমরা পূজা অর্চনা, আমরা আধ্যাত্মিক পথে যেতে পারি, আমরা আমাদের মনের জোরকে বাড়াতে পারি, শান্তিকে নিয়ে আসতে পারি। অর্থাৎ এই মঙ্গলময় শান্তি আমাদের যদি সারা শরীরে থাকে, দেহতে থাকে, মনে যদি থাকে, তাহলে নিশ্চিতভাবে আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য যেটুক লড়াই দরকার আমাদের মানসিকভাবে লড়ার, তার জন্য আমরা প্রস্তুত হতে পারব। তো আসুন আমি পণ্ডিতজির সঙ্গে আপনাদের আবারও আজকের অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিই, এবং সঙ্গে সঙ্গে পণ্ডিতজির কাছ থেকে এই সর্বমঙ্গলা পুজোর নিয়মবিধি, কারণ এটা পণ্ডিতজির বাড়িতেই নিচের তলায় কীভাবে করা যায়, কি করতে হবে, তার প্রক্রিয়া কি, এবং এর সঙ্গে জ্যোতিষের কি সম্পর্ক, এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। পণ্ডিতজিকে স্বাগত। নমস্কার। সর্বমঙ্গলা দেবীর পুজো আমি অনেক দিন ধরেই করি আমার ঘরে, মানে বিশেষ করে আমার ঠাকুর ঘরে অনেক ঠাকুরই স্থান পেয়েছে। আপনারা আমার ফেসবুকের পেজে গেলে অনেক সময় দেখতেও পারবেন যে আমার যে ঠাকুর ঘর, বিশাল বড় ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘর আমি সাজিয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, শুধু ঠাকুর ঘর সাজিয়েছি, আর বিভিন্ন মূর্তিও আমার ঠাকুর ঘরে আছে। যাই হোক, এই সর্বমঙ্গলা দেবীকে আমি প্রত্যেকের জন্য, যারা মানে আমার ক্লায়েন্ট, প্রত্যেকে যাতে বা জনসাধারণ যাতে দেখতে পান বা দর্শন করতে পারেন, তার জন্য আমি নিচের ঘরে আমি নতুনভাবে প্রতিষ্ঠা করেছি গত শ্রাবণী অমাবস্যায় সোমবার দিন। এবং তার পাশে একটা ঘরে আমি আমার চেম্বার করেছি। কারণ হচ্ছে এখন বিশেষ করে যারা বারাসাতে আসবেন বা দূর দূরান্ত থেকে আসবেন, আপনারা আমাকে বাড়িতেই পাবেন, আমার নিচতলায় একটা ঘরে চেম্বার, আরেকটি বড় ঘরে মা সর্বমঙ্গলার মন্দির, আরেকটি ঘরে সব ওয়েট করার জন্য সমস্ত কিছু ব্যবস্থা আছে। যাই হোক, আর যারা দূরে থাকেন তারা অনলাইন প্রেডিকশন নিতে পারেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এখন আগামী দিন ছোটাছুটি যেভাবে করতাম সারা ভারতবর্ষ জুড়ে, সেটা হচ্ছে এই মুহূর্তে সম্ভব নয়। অনলাইন প্রেডিকশন, তার পাশাপাশি আপনারা যদি কখনো দোষ কাটান, কোনো গ্রহগত দোষ, সেটা হচ্ছে আপনাদের যে দোষটা কাটানো খণ্ডন করা হচ্ছে সেটা আপনারা চাক্ষুষ দেখতে পারবেন, সেরকম প্রযুক্তি আমি ব্যবহার করেছি। আপনারা অনলাইনে মাধ্যমে যেমন প্রেডিকশন করতে পারবেন, তেমন আপনারা অঞ্জলি দিতে পারবেন পুজোর। এবং আপনি যে আপনার গ্রহগত দোষ খণ্ডন হলো তার ভিডিওটি কিন্তু আপনি পাবেন, সেটা কিন্তু আর পাঁচজন দেখতে পাবে না, আপনাকে স্পেশালি ভিডিওটা দেখানো হবে, দেওয়া হবে যে আপনার পুজো হলো, দোষ খণ্ডন হলো। কারণ এখন বিভিন্ন জায়গায় আমরা যখন কোনো দোষ খণ্ডনের জন্য বিভিন্ন জায়গায় যেতাম, এখন যাওয়া সম্ভব নয়, কেউ যেতে পারে না। যদি বলে আমি গিয়েছি অমুক জায়গায় দোষ কাটি, সে সম্পূর্ণ ভুল, আগামী কবে যে যেতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এই শ্রাবণ মাস বিভিন্ন রকম গ্রহগত দোষ থাকে, সেগুলো খণ্ডনের উপযুক্ত সময়। তার পাশাপাশি হচ্ছে আগামী কৌশিকী অমাবস্যা, পরপর মহালয় অমাবস্যা, পরপর অমাবস্যা তো চলবেই, এবং বিভিন্ন দোষ খণ্ডনের কিন্তু এই সময়গুলো হচ্ছে উত্তম সময়, এই সময়গুলোর মধ্যে কিন্তু খণ্ডন করে নিতে হবে। বিশেষ করে শ্রাবণ মাসটাকে প্রাধান্য দিতে হবে, শ্রাবণ মাসকে প্রাধান্য দিন। শ্রাবণ মাসে
যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে প্রতিষ্ঠা করবেন, শ্রাবণ মাসে যদি শিবলিঙ্গ থাকেও তাকে প্রত্যেক সোমবার অভিষেক করবেন, প্রত্যেক সব ঘরেই করুন। আমি বারবার জোর দিচ্ছি যে শ্রাবণ মাসটাকে আপনারা স্পেশালি জোর দিন এবং আপনারা চেষ্টা করবেন আমাকে সবসময় আমাকে টেলিফোনে পাবেন এবং অনলাইন প্রেডিকশন নেওয়ার এবং আমার যে ঠিকুজি কোষ্টি হোল লাইফ কোষ্টি যেগুলো সেগুলো আমি এখন করছি সেই কোষ্টিগুলোও কিন্তু আপনারা করাতে পারবেন এই সময়টা। এবং এই সময়টা হচ্ছে অনেকটা ফ্রি টাইম, খুব কুইক 15 ডেজের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন সেগুলোর ব্যবস্থা রেখেছি। এবং অনলাইন যে প্রেডিকশন করবেন আমার যে চেম্বার ঠিক সেম ভিজিট, এ অতিরিক্ত 1% নিচ্ছি না, বরং অতিরিক্ত আমার খরচা হচ্ছে আপনাকে যখন হার্ড কপিটা আপনার অ্যাড্রেসে সেন্ড করবো, পোস্ট অফিসের মাধ্যমে হোক বা কুরিয়ারের মাধ্যমে হোক, সেটাই আমার অতিরিক্ত আমার খরচা, আপনাদের খরচা নয়। আপনারা আপনাদের প্রশ্ন অনলাইনের মাধ্যমে যত ইচ্ছা করতে পারেন, আপনাদের জন্য আধা ঘন্টা আপনারা সময় পাবেন আপনারা যাবতীয় প্রশ্নের, মানে চেম্বারে যেটা চেম্বারও পাবেন না, চেম্বারে গেলে অনেক সময় আমরা সময় দিতে পারি না। আর এখন তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এখন তো চেম্বারে আসলে আপনাকে কত তাড়াতাড়ি ভাগাতে পারবো সেই চিন্তা ভাবনা করবো, কিন্তু অনলাইনে তো সেটা নয়। আপনাকে যদি 7টায় দিই আরেকজনকে 7:30 দেবো, আরেকজনকে 8টায় দেবো, মোটামুটি সন্ধ্যের পর থেকে আমি প্রেডিকশানগুলো প্রত্যেককে দিই, সন্ধ্যে 6টা থেকে রাত্রির 11টা পর্যন্ত আমার ফোন খোলা থাকে, এই সময়গুলো আপনাদের যাবতীয় প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন। এবং দোষ খণ্ডনের জন্য আপনারা এই সময়টাকে উপযুক্ত সময় নির্ধারণ করে এগোতে পারেন, কারণ সবসময় মনে রাখবেন, আমি আগেও বলেছি এখনও বলছি, যে গ্রহগত দোষ জ্যোতিষ সংক্রান্ত গ্রহগত দোষ যেগুলো হয় সেই দোষগুলো কিন্তু খণ্ডন করতে হয় দুটি পদ্ধতিতে, একটা হচ্ছে ব্যবহারিক পদ্ধতি, আধ্যাত্মিক পদ্ধতি। ব্যবহারিক পদ্ধতিতে দোষ খণ্ডনের ব্যাপারে সে জিনিস কিন্তু এখন পাবেন না, কারণ সেই জিনিস কিন্তু এখন পাওয়া যায় না। আপনাকে যদি কেউ দেয় সেটাও কিন্তু সঠিক নয়, সেটা প্রমাণিত। আধ্যাত্মিক পদ্ধতিতে যদি আপনি আপনার দোষ খণ্ডন করেন এবং সেগুলো কিন্তু সবসময় ঠিক নয়, উপযুক্ত সময় বিশেষ, তাহলে আমরা কেন অমাবস্যাকে মানি বা কেন পূর্ণিমাকে মানি, কেন আমরা অমাবস্যাতে বেশি দোষ খণ্ডন করি বা পূর্ণিমাতে কিছু কিছু আছে দোষ খণ্ডন করি, কিছু কিছু মাসকে আমরা বিশেষ করে প্রাধান্য দিই, কারণ আমরা মল মাসে কোনো শুভ কাজ করি না। সেজন্যই বলবো যে আধ্যাত্মিক পদ্ধতিতে যদি আপনি আপনার গ্রহগত দোষ খণ্ডন করতে চান, শ্রাবণ মাসটাকে সম্পূর্ণভাবে প্রাধান্য দিন। শ্রাবণ মাসটাকে কিন্তু কখনও মানে বিশেষ করে দোষ খণ্ডনের ইচ্ছা থাকে যদি আপনার, শ্রাবণ মাসটাকে এখন থেকেই প্রাধান্য দিন। যাই হোক, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, আমি কুচবিহার থেকে বলছি। হ্যাঁ, কুচবিহার থেকে দিদি ভাই। হ্যাঁ, পন্ডিত জিকে নমস্কার, দেবাদিতা আপনাকেও নমস্কার জানাই। নমস্কার নমস্কার। আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানবো। বেশ, আপনার হাজবেন্ডের জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 19/9/1967। টাইম বলুন। টাইম হচ্ছে বাংলাদেশে 5:35, মানে টাইলে জন্ম। ওটা বাংলাদেশের টাইম তো? কোথায় বললেন? আচ্ছা, টাঙ্গাইল। আচ্ছা, ওনার জন্মবারটা মঙ্গলবার তো? হ্যাঁ 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 হ্যাঁ, মঙ্গলবার। কুম্ভ লগ্ন মীন রাশি? হ্যাঁ হ্যাঁ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি একটু জন্মছকটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার জন্মকালীন শুক্র রেট্রোগ্রেড ছিল, শনি রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা আচ্ছা, জন্মছক অনুযায়ী কুম্ভ লগ্নের
দ্বিতীয় শনিচন্দ্র, আচ্ছা তৃতীয় অবস্থান করছে রাহু, সপ্তমভাবে শুক্র বৃহস্পতি, অষ্টমে রবি বুধ, নবমে কেতু এবং দশমভাবে মঙ্গলের অবস্থান। দশমপতি কারক গ্রহ মঙ্গল দশমভাবে অবস্থান করছে, ভাগ্যপতি কারক গ্রহ শুক্র বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে সপ্তমভাবে। আচ্ছা এবার এখন ওনার বর্তমানে গ্রহগত মহাদশা কি চলছে একটু দেখে নিচ্ছি আমি। মহাদশা চলছে ওনার রবির মহাদশা, রবির মহাদশা, রবি হচ্ছে সপ্তম প্রতি কারক গ্রহ অষ্টমে আছে। শুনুন ওনার জন্মছক, প্রথমে আসবো আমি জন্মছকটা নিয়ে। ওনার দশম প্রতি কারক গ্রহ তো কর্মপ্রতি কারক গ্রহ মঙ্গল, মঙ্গলের সক্ষেত্রে, ভাগ্যপতি কারক গ্রহ শুক্র, শুক্রের শুক্র হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে। অর্থাৎ ওনার ভাগ্যভাব কর্মভাব কিন্তু খারাপ নয়, একটা সময় উনি খুব ভালো সময় পেয়েছেন। বর্তমানে রবির মহাদশা, আমার আমাকে শেষ করে দিন, এই যে রবির মহাদশা ওনার পক্ষে ভালো না। রবি হচ্ছে ওনার সপ্তম প্রতি কারক গ্রহ, রবি হচ্ছে দুস্থানগত অবস্থা আছে, অষ্টমে বসে আছে, রবি সুনির্দিষ্ট অবস্থায় আছে, সুনির্দিষ্ট অষ্টম অষ্টমভাবে অবস্থানকারী রবির মহাদশা ওনাকে কিন্তু ভালো দেবে না, কর্মজীবনের দিক থেকে ভালো দেবে না। তার পাশাপাশি ওনার শারীরিকগত সমস্যা আসবে, সময় মানসিক টেনশন বাড়াবে, অর্থ নাশ হবে। হ্যাঁ হচ্ছে তো এগুলো। আচ্ছা ওনার কি ব্যবসা ছিল? আরে বর্তমানে ব্যবসাটা দাদা খুব পন্ডিতজি খুব মানে নিম্নগামী হয়েছে আর কি, ওই জন্য বললাম যে এই সংকট থেকে কিভাবে উদ্ধার পাবো, আপনি একটু আর আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব, কিভাবে কি, কারণ আমার তো কুচবিহারে বাড়ি। দেখুন এখন তো আমাকে আর কুচবিহারে এই সময়টা পাবেন না, এখন যে সময়টা চলছে এখন কুচবিহারে পেতে গেলে নেক্সট ইয়ার হতে পারে। আমি বলছি ধরুন ডিসেম্বর মাস পর্যন্ত এই ধরনের সমস্যা চললে সামনের বছর হতে পারে। আপনি অনলাইনে যোগাযোগ করবেন, অনলাইনে যোগাযোগ করার পর অবস্থা কতদিন থাকবে পন্ডিতজি? 2025 সালে, 2025 সালের অক্টোবর মাস পর্যন্ত খারাপ সময় ওনার। এত খারাপ থাকবে? হ্যাঁ 2025 সালের অক্টোবর পর্যন্ত আরো খারাপের দিকে যাবে, আরো খারাপ। ও তাহলে মানে এই অচল অবস্থা থেকে কিভাবে মানে সংকট মুক্তি মানে কি কি করলে আমরা এটা মানে সেটা কি উদ্ধার হবে? দেখুন আমি একটা কথা বলছি, ওনার জন্মছক অনুযায়ী রবির মহাদশাটা টু মাচ খারাপ, ভীষণ ভীষণ খারাপ সময়। রবির মহাদশায় অর্থনৈতিক খারাপ দেবে, ওনার ব্যবসাগত খারাপ দেবে, শারীরিকগত খারাপ দেবে, শারীরিক সমস্যাও ভুগবেন। কারণ রবি হচ্ছে শনিদিষ্ট, লগ্নপতি দিষ্ট, ঠিক আছে? যাই হোক উনি আপনি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করুন, আপনি অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী সময়, এবং ওনার যে যে সমস্যাগুলো আছে গ্রহগত সমস্যা এগুলোকে খণ্ডন করে নিন, এগুলো খণ্ডন করে, না হলে কিন্তু ভালো নয়, এমনি সবই ভালো। ওইটাই আমি বলছি, হ্যাঁ হ্যাঁ ওইটাই চাইছিলাম। জন্মছকটা কিন্তু, জন্মছকটা ভালো, উনি কিন্তু ব্যবসা করেই প্রতিষ্ঠা পেয়েছেন, ওনার অর্থনৈতিক উন্নতি হয়েছে ব্যবসা করে। একাদশপতি বৃহস্পতি একাদশভাবে দৃষ্ট, ঠিক আছে? একাদশপতি বৃহস্পতি একাদশেই দৃষ্ট মানে, আর তার পাশাপাশি হচ্ছে ওর জন্মছকে ভাগ্যপতি কারক গ্রহ, ভাগ্যপতি কারক গ্রহ এবং একাদশপতি কারক গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে ওনার দ্বিতীয় পতি একাদশপতি কারক গ্রহ। অর্থাৎ দ্বিতীয় পতি বলতে আপনার ধনভাব এবং আয়ভাব, আয়ভাব প্রতিকারক গ্রহ বৃহস্পতি ওনার জন্মছকে ভাগ্যপতির সাথে কম্বিনেশান। আর একটা জিনিস সবসময় রাখতে হবে, অনেক জাতক জাতিকার জীবনে বৃহস্পতি যদি কখনো বিশেষ করে অগ্নিরাশিতে অবস্থান করে, ওনার হচ্ছে বৃহস্পতিটা অগ্নিরাশি সিংহেতে অবস্থান করছে, সেই সময় সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে তারা 10 টাকা নিয়ে ব্যবসা করলেও 10 কোটি টাকার মালিকও হতে পারে। আবার একটা সময় আর তাদের জীবনে পতনও আসে। আমার কথা বুঝতে পেরেছেন? আমার মনে হয় আপনার স্বামীর জীবনে মানে স্ট্রাগল করে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে জীবনে কিন্তু অনেক প্রতিষ্ঠা পেয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ অনেকটাই, হ্যাঁ হ্যাঁ। আমি চাইছি পন্ডিতজি আপনার মানে এই এ থেকে
আপনার শরণাপন্ন হতে চাইছি আমি, যদি এই অনলাইন প্রেডিকশন আর বর্তমানে তো কন্ডিশন আপনি বুঝতেই পারছেন কিভাবে কি, আপনি একটা বলছিলেন না যে কিছুটা ওই মানে ঠাকুরের করে মানে ওইভাবেও যদি হয় সেটা ওইভাবে কি করতে পারা যাবে? যোগাযোগ করুন, ঠিক আছে? কারণ ওনার এই সময়টা ভালো দেবে না, রবির মহাদশা ভালো নয়, নানাবিধ সমস্যা জটিলতা থাকবে এই সময়টা, অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসবে, অর্থ নাশ হবে। যাই হোক, একটা খুব সুন্দর জায়গায় আপনি বললেন যে খুব কম পুঁজি নিয়ে শুরু করে অনেক দূর গেছেন, আবার এই ধরনের ক্যারেক্টার, এই ধরনের মানে চার্ট ক্যারেক্টারের ক্ষেত্রে আবার তার ডিমোশন হঠাৎ করে পড়ে গেছে, যখন তার জীবনে অশুভ অন্তর্দশা আসবে। আচ্ছা, আমার কথা বুঝতে পেরেছেন তো? ওনার জীবনে কিন্তু এই ধরনের জন্মছকের ক্ষেত্রে দেখা যায় যে, আমি এর আগেও আলোচনা করেছি কোনো একজনের নামে সঙ্গে নিয়ে জন্মচার্ট নিয়ে, আমি সকালে যখন আলোচনা করতাম বিভিন্ন চার্ট নিয়ে, আচ্ছা আচ্ছা, মানে কোনো একজনের জন্মচার্ট নিয়ে, তাকে আপনারা সারা ভারতবর্ষ চেনে এমন একজন লোকের চার্ট নিয়ে আলোচনা করেছিলাম সকালে ভাগ্যবর্তন অনুষ্ঠানে। আচ্ছা, সে কিন্তু একসময় সফল পেতে 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 100 কোটি টাকার মালিক হয়ে গেছিল। আচ্ছা, কমপক্ষে আবার তার ডিমোশন হয়েছে, তার ডিমোশন হয়ে গেলে জেলে ঢুকতে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সে 13 সাল থেকে জেলে ছিল। আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা বুঝতে। অতএব তাদের জীবনে হঠাৎ অর্থ প্রাপ্তি হয়, আবার তাদের সেইভাবে কিন্তু জীবনে ডিমোশন। যদি কখনো তার কেতুর মহাদশা শুরু হয়েছিল, যেই কেতুর মহাদশা শুরু হলো 13 সাল থেকে, সঙ্গে সঙ্গে তার জেলেও ঢুকতে হলো। এক্ষেত্রে ওনার বলছেন রবির মহাদশা, রবির মহাদশা, রবি ওনার সপ্তম প্রতিকারক গ্রহ, অষ্টমে আছে, অষ্টমে রবি শনি দৃষ্ট অবস্থায় আছে, অতএব ওনার ডিমোশন আস্তে আস্তে যা রোজগার করে এসছে ধ্বংস হতে হতে যাবে, কিছু করার নেই। আচ্ছা, এটা কি 25 সালের পরে কি আবার উনি খানিকটা কাম ব্যাক করতে পারবেন? হ্যাঁ, 25 সালের পর চন্দ্রের মহাদশা শুরু হবে, কিছুটা আস্তে আস্তে কিছুটা সাফল্য পাবে, কিছুটা সাফল্য পাবে। বেশ, একদমই তাই। যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, আপস অ্যান্ড ডাউন জীবনের একটা পার্ট ডেফিনেটলি, কিন্তু সেটা এমন না হয় যে যাতে আপনার জন্য সেটা ধ্বংসাত্মক হয়, ডিস্ট্রাকটিভ হয়, সেই জন্য আপনাকে পদক্ষেপ নেওয়ার কথা বলবো। আধ্যাত্মিকতার পথে আমরা যাবো, এবং দেখুন এই যে হেল্পলাইন নাম্বার 8583013265 দেখতে পাচ্ছেন, আমার আঙুল দিয়ে দেখাচ্ছি, তারপরে 9836719080, একদম লাস্টে দেখুন 9836464659, এই নাম্বারগুলোতে আপনাকে যোগাযোগ করতে হবে। এই মুহূর্তে পণ্ডিতজি কোনো বাইরের চেম্বারে যাচ্ছেন না, অনলাইন প্রেডিকশন এবং নিজের বাড়িতে, অনলাইন প্রেডিকশন এবং নিজের বাড়িতে আপনি পণ্ডিতজিকে অ্যাভেলেবেল পাবেন, তার জন্য ফোনে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর আপনারা যা প্রতিকার করবেন সেই প্রতিকারের ভিডিওটা পেয়ে যাবেন। আচ্ছা, প্রতিকার যে আপনার নামে করা হলো, আপনার নামে সংকল্প করা হলো, যজ্ঞ করা হলো, আহুতি দেওয়া হলো, সব কিছু দেখবেন, আপনার ভিডিওটা আলাদাভাবে পেয়ে যাবেন। বাহ, এটা তো খুব সুন্দর একটা ব্যাপার, ভিডিও পাঠিয়ে দিচ্ছি তো। মানে একদিকে এটা যেমন প্রুফ, আরেকদিকে আবার এটা মানুষ অনেকদিন পরেও নিজে দেখতে পারবেন যে না, আমার এই ক্ষেত্রে অবশ্যই এটা একটা মানসিক শক্তিও আমার মনে হয়। হ্যাঁ অবশ্যই, তার নামে যে এটা হচ্ছে জিনিসটা, পুজোটা যে হলো, সেগুলো প্রমাণ আমি দিয়ে দিচ্ছি তাকে। আমি সবসময় প্রমাণ সাপেক্ষে কাজ করি। আমি তো আগেও বলতাম যে আমি যখন কাউকে কোনো রকম রেমেডি দিতাম সেগুলো হচ্ছে GSI সার্টিফিকেট, আমি কেন বলতাম? ঠিক, সেগুলো আমি করতাম, কারণ যাই হোক আপনার সেটা আপনাদের ব্যাপার। আমি যেটা বলবো, যেটা হচ্ছে এই শ্রাবণ মাসে চেষ্টা করবেন যে আপনাদের গৃহের ঈশান করে প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন শ্রাবণ মাসের ঈশান করে। আচ্ছা, তার পাশাপাশি চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে তিনটে জিনিস ক্রয় করার, একটা হচ্ছে নন্দী, রূপোর বেলপাতা, রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ সেটা আপনাদের পছন্দ মতো কিনতে পারেন, আপনি একমুখী কিনবেন না সাতমুখী কিনবেন সেগুলো আপনার উপর নির্ভর করবে, কারণ এগুলো কার্যকারিতার উপর নির্ভর করবে। একমুখীর যে কার্যকারিতা বা পাঁচমুখীর যে কার্যকারিতা বা সাতমুখীর যে কার্যকারিতা আপনি কিসের উপর নেবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার উপরে। এবং নন্দী, রুদ্রাক্ষ এবং রূপোর বেলপাতা, এই তিনটে জিনিসকে আপনারা এই শ্রাবণ মাসে ক্রয় করুন, বিশেষভাবে শুভ। আপনার বাড়ির আশেপাশে গাছ লাগান, বিশেষ করে বেল গাছ বা অথবা যে কোনো গাছই লাগাতে পারেন আপনাদের আশেপাশে, সেই গাছগুলো এই শ্রাবণ মাসে রোপণ করা শুভ।
এবং যাদের গুরুচণ্ডাল দোষ আছে, গুরুচণ্ডাল দোষ জন্মছকে আছে, তাদের ক্ষেত্রে বলব সোমবার করে আপনারা শিবের অভিষেক করবেন, কাঁচা হলুদের রস, কাঁচা হলুদের রস, একটু মধু, কাঁচা দুধ, গঙ্গার জল সহ শিবকে অভিষেক করবেন, ভালো ফল পাবেন যাদের গুরুচণ্ডাল দোষ আছে। এবং বিশেষ করে যারা পুরুষ মানুষ তাদের ক্ষেত্রে বলবো তাদের বৃহস্পতির প্রতিকার বলতে পারেন বা কর্ম, বৃহস্পতিকে, বৃহস্পতিকে আমরা বলি কর্মকারক গ্রহ বলি, বৃহস্পতিকে ভাগ্যকারক গ্রহ বলি, বৃহস্পতিকে সন্তানকারক গ্রহ বলি, বৃহস্পতিকে বিশেষ করে পাণ্ডিত্য জ্ঞান বিদ্যাকারক গ্রহ বলি। অতএব বৃহস্পতির জন্য বিশেষ করে পুরুষ মানুষেরা যারা তাদের ক্ষেত্রে বলবো যে শিবলিঙ্গে বৃহস্পতিবার করে, বৃহস্পতিবার করে কিন্তু করতে হবে, হলুদ বস্ত্র ধারণ করে ত্রিপুণ্ডক অঙ্কন করতে হবে সাদা চন্দন দ্বারা শিবলিঙ্গে প্রতি বৃহস্পতিবার করুন। আপনারা যে কটা বৃহস্পতিবার হাতে পাচ্ছেন আগামী সেই কটা বৃহস্পতিবারই আপনারা করুন, দারুণ সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তানের দিক থেকে সাফল্য পাবেন বা সন্তানের উন্নতির ক্ষেত্রে সাফল্য পাবেন। আমরা এই যদি উপাচারটা পালন করতে পারেন, তার পাশাপাশি বলবো যে বিশেষ করে আপনারা একমুখী রুদ্রাক্ষ যদি দুধ, কাঁচা দুধ, গঙ্গার জল এর সাথে বা ঘি মিশ্রিত করে আপনারা যদি অভিষেক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসে এবং গৃহে কিন্তু শান্তি আসে, অর্থনৈতিক উন্নতি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা চূড়ান্ত সাফল্য পাবেন। এবং যাদের মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো প্রতি সোমবার শিবের অভিষেক করবেন, আপনারা কাঁচা দুধ, গঙ্গার জল, ঘি, মধু, সিদ্ধি, তার সাথে কেশর, কেশর আর লাল চন্দন আর গোলাপের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি সহ আপনারা শিব, শিবজিকে অভিষেক করবেন, ওং শিবায় নম মন্ত্রে 21 বার এই মন্ত্রে আপনারা শিবজিকে অভিষেক করুন। আগামী যে কটা সোমবার পাবেন, অর্থাৎ 4টে সোমবার পাবেন, 4টে সোমবারই করুন। সেক্ষেত্রে মাঙ্গলিক দোষের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভফল, কারণ আমি বলবো শ্রাবণ মাসটাকে আপনারা কিন্তু কাজে লাগান, শ্রাবণ মাসটা কিন্তু বিশেষ করে শুভ বিভিন্ন গ্রহগত দোষ খণ্ডনের ক্ষেত্রে সাফল্য পাওয়া যায়, ভালো শুভাশুভ সাফল্য আসে এবং গৃহেও কিন্তু নানাবিধ শুভাশুভ সাফল্য আসে। আমি এর আগের দিন একটা আলোচনা করেছিলাম যে আপনারা কিন্তু এমন কিছু ঝর্ণা জাতীয় কিছু অর্থাৎ জলপ্রবাহ হবে উত্তর থেকে পূর্ব দিকে, সেটা ঈশান কোণও করতে পারেন, এমন কিছু শোপিস আছে সেই শোপিসও আপনারা কিন্তু বিশেষ করে ঘরে রাখতে পারেন এ শ্রাবণ মাসে, সেক্ষেত্রেও কিন্তু সাফল্য আসে এবং ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি থাকলে সেগুলো কিন্তু দূর হয়। আচ্ছা, তার পাশাপাশি আমি বলবো যে যে কোনো জাতক জাতক অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের বিদ্যাক্ষেত্রে নানাবিধ সমস্যা বা জটিলতা আসে, বা যারা বিদ্যার্থী তাদের পড়াশোনার প্রতি অমনোযোগী থাকে, তারা তাদের ক্ষেত্রে মূলত কী করবেন যে বিশেষ করে দুধ, গঙ্গার জল এবং 3টি ত্রিদল বেলপাতা সহ এবং কাঁচা হলুদ, তার সাথে কিছুটা সাদা চন্দন, লাল চন্দন এবং কেশর মিশ্রিত করে আর একটি চারমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা রেখে আপনারা শিবকে অভিষেক করুন। সোমবার করে 4টে সোমবার আগামী পাবেন, এই 4টে সোমবার বিদ্যাক্ষেত্র সাফল্য আসবে এবং মানসিক চাঞ্চল্যতা দূর হবে, পড়াশোনার প্রতিও মনোযোগ বৃদ্ধি পাবে। একদমই, আজকে আর হাতে সময় নেই, মা সর্বমঙ্গলাকে আরেকবার আমাদের তরফ থেকে প্রণাম জানাই এবং আশা করব যে উনি সবটা ঠিক করে দেবেন, আপনাদেরও পাশে থাকবেন, কারণ মাই একমাত্র পারেন সমস্ত জটিলতা থেকে আমাদের সন্তানদেরকে নিষ্কৃতি দিতে।
সবাই ভালো থাকবেন। পণ্ডিতজিকে নমস্কার, নমস্কার আপনাদের সবাইকে।